अभिगच्छेत समित वाणी. दिस मंत्र रियलाइज्ड बाय द सेज अंगिरस इज रिकॉर्डेड इन द मुंडक उपनिषद बिलोंगिंग टू द अथर्ववेद. दिस फ्रेज सिग्निफाइज द सबमिशन ऑफ द डिसाइपल व्हेन ही अप्रोचेस द टीचर in the wilderness with fuel in his hands with a wish to contribute in his household and receive the highest teaching. But intrinsically it also reflects the maturity of the receiver who is compared to the dry inflammable material ready to catch the slightest divine spark of the teacher and be illumined. Sister Nivedita was such a Samit Pani disciple of his Guru Swami Vivekananda who sowed the seed of the future Sri Sarada Math. The upcoming performance is a humble effort to depict the history, life and major events of those chosen eight women who also approached the ideals of Sri Ramakrishna, Sri Sarada Devi and Swami Vivekananda in the age-old Indian style of Samitvani. They were kindled by the spark of the divine trio and have illuminated that less trodden path for the rest of humanity. Atharvaveda Rishi Angiras upalabdhi korechilen Mundak Upanishader mantra Sa Guru Meva Abhigacchet समित पाणे ही गुरुर काछे शिष्य विनत हुए उपस्थित होते समित अर्थात यज्ञेर काठ हाते निये आगुनेर उत्स तखन एकेबारे सहजलभ्य छिलो ना ताई यज्ञेर काठ छिलो प्रतिदिनेर जीवनयात्राय अत्यंत प्रयोजनीय एकटि जिनिस एटि छिलो शिष्येर गुरु दक्षिणा अवश्य समित ছিল কেবলই একটি প্রতীক শিষ্য নিজেকে নিঃশেষে নিবেদন করে নিজেকে সম্পূর্ণরূপে জ্বালিয়ে অন্তরের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠতেন গুরু থেকে শিষ্যে সঞ্চারিত হতো সেই জ্যোতি এই ছিল ধারা উপনিষদের যুগে এ যুগেও আমরা দেখেছি নরঋষি স্বামী বিবেকানন্দের কাছে উপস্থিত হয়েছেন মার্গারেট এলিজাবেথ নোবেল এক জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ সমিত পানি হয়ে নিজেকে সমর্পণ করে দিয়েছেন গুরুর পায়ে হয়ে উঠেছেন নিবেদিতা গুরুগত প্রাণ গুরুর মাতৃভূমির প্রতিটি ধূলিকণাও তাঁর অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার ভারতের জন্য বিশেষত ভারতের মেয়েদের জন্য নিজেকে নিঃশব্দে নিঃশেষে বলি দিয়ে তিনি আজ শিখামণি ছড়িয়ে দিলেন এই অগ্নিশিখা কয়েকটি তাজা প্রাণে জ্বালিয়ে দিলেন সেই জ্যোতির আগুন সুদূর প্রসারী দৃষ্টিতে তিনি দেখেছিলেন ভারতবর্ষের কয়েকজন অগ্নিকন্যা এগিয়ে আসছেন তাঁরই মতো নিজেদের নিবেদন করতে সমিত হয়ে ওঠার স্বপ্ন দেখছেন তারা স্বামীজির প্রাণের থেকেও প্রিয় ভাবী সারদা মঠের প্রতিষ্ঠা যজ্ঞে নিজেদের শরীর মন প্রাণ সর্বস্ব আহুতি দিয়ে জ্যোতির্ময়ী হয়ে উঠছেন আজ আমাদের বিনম্র নিবেদন সেই আটজন জ্যোতিকন্যার জীবন এবং আদর্শকে অভিনয়ে ও ভাষ্যের মধ্য দিয়ে এঁকে দেখানো ভারতের নিজস্ব ধারায় যারা সমিত পানি হয়ে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির কাছে এসেছিলেন নিজেদের জীবনকে তাঁদের পায়ে আহুতি দিয়েছিলেন আগামী দিনে ভারত কন্যাদের দেখিয়েছিলেন জ্যোতিস্বরূপ হয়ে ওঠার পথ ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে স্বামীজি বিদেশ থেকে গুরু ভাইদের লিখছেন ভাই শক্তি বিনা জগতের উদ্ধার হবে না
মা ঠাকুরানি সেই মহাশক্তি জাগাতে এসেছেন। হ্যালো হ্যালো। শ্রী শ্রী মাকে কেন্দ্র করে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত, মহিলাদের জন্য মঠ হবে, এটাই ছিল স্বামীজির স্বপ্ন। পুরুষতান্ত্রিক সমাজের নিয়ম নীতির নিগড়ে বাঁধা ভারতীয় মেয়েদের জন্য মঠ, অর্থাৎ স্বাধীন সন্ন্যাসিনী সংঘের ভাবনা ছিল স্বামীজির সম্পূর্ণ বৈপ্লবিক ধারণা। স্বামীজি জানতেন আত্মায় লিঙ্গভেদ নেই, সুতরাং পূর্ণ স্বাধীনতায় পূর্ণ নারীত্বের পরিচয়। 1898 সালের 13ই নভেম্বর শুভ কালী পুজোর পূর্ণ লগ্নে নিবেদিতার বাসভবন 16 নম্বর বসপাড়া লেনের বাড়িতে গুরু ভাইদের নিয়ে স্বামীজি উপস্থিত হলেন। শ্রী শ্রী মা নিজে রামকৃষ্ণদেবের পুজো করে মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করলেন। স্বামীজি বলেছিলেন, সন্ন্যাসীদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি কেন্দ্র প্রতিষ্ঠার পূর্বেই আমার মৃত্যু হলে আমার জীবন ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। তাঁর সেই অসম্পূর্ণ জীবন ব্রতকে সম্পূর্ণ করার যাত্রা পথই শ্রী সারদা মঠ প্রতিষ্ঠার ইতিহাস। শুরু হল ইতিহাসের এক নতুন অধ্যায়। সেই ইতিহাস তাঁদেরই কথা যারা ঈশ্বরকেই জীবনের একমাত্র ঐশ্বর্য মনে করে স্বামীজির আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ মন্ত্রের সাধনে জীবনের চরিতার্থতা খুঁজে পেয়েছিলেন। সেই মহামনা প্রাতঃস্মরণীয় নারীরা যারা উচ্চশিক্ষিতা, মেধাবী, সাহসিনী, যারা নিজেদের চরিত্র বলে প্রজ্ঞায়, ঔদার্যে, কর্মদক্ষতায় নিজেরাই ইতিহাস হয়ে উঠেছিলেন, তারাই স্বামীজির অসম্পূর্ণ জীবন ব্রতের ব্রতধারিণী। তাঁদের কজনের কথা আজকের এই পূর্ণ দিনে আমরা স্মরণ করব। সেদিন কারা গেছিল গান, কারা এসেছিল সুপিয়া পরাণ, জেনেছিল কারা পাগলের পরা মহাসাধনার ধুনি, কারে ঘিরে জয় মহামায়ী কি জয়। স্বামীজি আপনারা এসে গেছেন, মা পুজোয় বসে গেছেন। নিবেদিতা, দেখো আজকে তোমার বাড়ির চারিপাশের পরিবেশটাই বদলে গেছে। বাড়ির চারিপাশে এক অপূর্ব ব্রতসাধনের প্রস্তুতি চোখে পড়ছে। কত সুন্দর আলপনা! দরজায় কলাগাছ,
পুষ্প আম্রপল্লবীর মাঙ্গলিক, এ তো একদিনের কোনো উৎসব নয়, এ এক আসন্ন বিশাল কর্মযজ্ঞের শুভ সূচনা। হ্যাঁ স্বামীজি, মা আজ পুজোয় বসেছেন অমাবস্যার পুণ্যতিথিতে, যাতে মেয়েদের মনের সব অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায়। আমি প্রার্থনা করছি এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হোক, এখান থেকে শিক্ষা পেয়ে মেয়েরা যেন আদর্শ নারী হয়ে ওঠে। ভারতীয় নারীর পক্ষে এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছু হতেই পারে না মা। স্কুল তো হলো, এখন এখানে পড়বে কারা? এটাই তো আসল কাজ আমাদের, এখন ভদ্রলোকদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে, তারা যেন তাদের বাড়ির মেয়েদের নিবেদিতা স্কুলে পাঠায়। নরেন্দ্র ঠিকই বলেছে, গতকাল এই বিষয়ে আমাদের একটা মিটিং করতে হলো। ও কি কথা বলা, ছেলেরা আগে কিছু খা মা। এইসব সোনার চা ছেলে মুন্ডু কেটে তপস্যা করলেও মেলে না। হে মহাপ্রাণ, ওঠো জাগো, জগৎ দুঃখে পুড়ে খাপ হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? দ্য ওয়ার্ল্ড ইজ ইন নিড অফ দোজ হুজ লাইফ ইজ ওয়ান বার্নিং লাভ সেলফলেস। গুরু রাভানে সুপিয়া জীবন এসেছিলে দেবী।
1898 বিদ্যালয় উদ্বোধনের পরে 1899 খ্রিস্টাব্দের মার্চ মাসে কলকাতায় প্লেগ আরম্ভ হয়। প্রতিবেশীদের প্রাণপণ সেবা শুশ্রূষা করেন নিবেদিতা। এদিকে 8 মাস স্কুল চালাবার পর আর্থিক সংকটের জন্য তা বন্ধ করে দিতে হলো। স্বামীজি পরামর্শ দিলেন পাশ্চাত্য দেশে গিয়ে অর্থ সংগ্রহ করে আনার চেষ্টা করতে। নিবেদিতা অর্থের অভাবে 16 নম্বর বসপাড়া লেনের বাড়ি ছেড়ে দিয়ে শ্রী শ্রী মায়ের বাড়িতে চলে আসেন জুন মাসে। এসো খুকি, কি খবর বলো? স্কুলের জন্য টাকা জোগাড় করতে হবে মাতা দেবি। স্বামীজি বলছিলেন মেয়েদের জন্য একটা আবাসিক বিভাগ করবে। ভাবছি কলকাতার কাছে নদীর ধারে একটা বাড়ি ভাড়া নেব। জনাহারি বিধবা আর অনাথা বালিকাদের নিয়ে প্রথমে কাজ শুরু করব। যারা স্বদেশ ও নারী জাতির উন্নতির জন্য জীবন উৎসর্গ করতে চায়, বিয়ে করে সংসারী না হয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে চায় কিন্তু সুযোগ পায় না, তাদের জন্য কিছু করতে চাইছি মাতা দেবী। আপনার কি এ কাজে মত আছে? মেয়েদের একটা আশ্রয় হয়, এর থেকে ভালো কাজ আর কি আছে? কি সকলকেই যে বিয়ে করে সংসার ধর্ম পালন করতেই হবে, এই কথা তো পুরো শাস্ত্রে লেখা নেই। আমি ছিল তো তাই ইচ্ছা, এখন শুধু অর্থ সংগ্রহ করতে হবে, আর সেটা এখানে থেকে তো সম্ভব নয়। মা, স্বামীজি বলছিলেন আমেরিকায় গিয়ে বক্তৃতা দিয়ে আলাপ আলোচনা করে অর্থ সংগ্রহ করতে। নরেন্দ্র তো তাই করেছে, বেলুর মঠ তো এভাবেই হয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, তিনি তোমার মহৎ উদ্যমে সহায় হন, তোমাকে দৃঢ় ও সুখী করুন, তোমার অভিলাষ পূর্ণ করুন, আর যথার্থ ধর্ম শিক্ষা লাভে আশ্রমের উদ্দেশ্য সিদ্ধ করুন। খুকি, মাতা দেবী, 20 জুন যেদিন তোমরা রওনা হবে সেদিন তুমি, নরেন, হরি সবাই আমার কাছে খেয়ে যাবে, কেমন? সে তো আমার পরম সৌভাগ্য মাতা দেবী। Thank you.
2002 সালের ফেব্রুয়ারি মাসে বিদেশ থেকে ফিরে এসে তিনি আবার বিদ্যালয়টি শুরু করেন। এবার 17 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে। সেই বছরের জুলাই মাসে স্বামীজির আকস্মিক মহাপ্রয়াণ নিবেদিতার কাছে ছিল অপ্রত্যাশিত ও মর্মান্তিক। কিন্তু অন্তরের সমগ্র শোক নিরুদ্ধ রেখে তিনি কাজে নামলেন। ১৯০৩ সালের জানুয়ারি মাসে সিস্টার ক্রিস্টিন তাকে বিদ্যালয়ের কাজে সাহায্য করার জন্য কলকাতায় উপস্থিত হন। সেই বছরের নভেম্বর মাসে তারা পুরো স্ত্রী বিভাগের সূচনা করেন। বুঝলে, প্রথমে ভেবেছিলাম নিবেদিতার স্কুলটা আর 5টা মিশনারি স্কুলের মতো হবে বুঝি, কিন্তু না না, এখানে তো দেখছি দেশীয় ভাবধারায় মেয়েদের পড়াশোনা শেখানো হচ্ছে। তাই নাকি? তা কি পড়ায় মেম সাহেব? ইংরেজি নয় বলছো? সবই পড়ায়, বাংলা সাহিত্য, ভারতবর্ষের ইতিহাস, ভূগোল, সব সব। আর সেই সঙ্গে সেলাই আকার কাজও শেখানো হয়। তাহলে তো বাড়ির মেয়েদের নিশ্চিন্তে এখানে পাঠানো যায়, কি বলো? হে, অবশ্যই, তুমি নির্দ্বিধার মেয়েকে এখানে পাঠাও। তাছাড়া ওরা তো গাড়ি করে বাড়ি থেকে মেয়েদের নিয়ে আসার ব্যবস্থা করেছে। আমার ভাগ্নি গিরিবালা, সেই তো ওখানে পড়ে। মেম সাহেব ওকে ভর্তি করেই ছাড়লে। বলো কি? আর বলো কেন, আরে প্রথমে তো আমার একেবারে মতই ছিল না। তো যেদিন মেম সাহেব এসে একেবারে পায়ের কাছে বসে পড়লে, হাত জোর করে কাতরভাবে বলতে লাগলে, মেয়েটিকে শুধু 2টি ঘন্টার জন্য আমাকে দিন, ভিক্ষা চাইছি। ভাবতে পারো, সেদিন আর থাকতে পারলুম না। তা স্কুলে গিয়ে গিরিবালার যে কি আনন্দ হয়েছে তোমাকে আর কি বলি। তুমি যখন বলছো এত ভালো, তাহলে এখানে ভর্তি করেই দিই, কি বলো? আরে হ্যাঁ হ্যাঁ, আরে ভাই, এখানে নিজেদের দেশের ইতিহাসের সঙ্গে সঙ্গে পুরাণের গল্প, দেশের আদর্শ, সীতা সাবিত্রী পদ্মিনীর উপাখ্যান এসবও পড়ানো হয়। তো বাড়ির মহিলাদের জন্য পুরো স্ত্রী বিভাগ খুলেছে, গীতা পাঠ, সেলাই এসবও শেখাচ্ছে। শ্রী শ্রী মায়ের কাছে তারা তাদের মনের কথা জানায়, বুঝেছ? হ্যাঁ, তুমি দেখি পাড়ার কোনো খবরই রাখো না। তা তুমি ঠিকই বলেছ, যাক আমি বাড়িতে যাই, মেয়েটাকে ভর্তি করেই দিই। হ্যাঁ হ্যাঁ, দেরি করো না, ভর্তি করেই দাও, করেই দাও। ১৯০৫ সাল, নিবেদিতা ও ক্রিস্টিন পুরো স্ত্রী বিভাগে মহিলাদের নিয়মিত স্কুলে আসা নিশ্চিত করার জন্য তাদের বাড়ির ছেলেদের মাপে পাঞ্জাবি সেলাই করতে শেখালেন। সেজন্য কাপড়, সুতো, সূচ সব বিনামূল্যে দিতেন। ফলে ছেলেরা বাড়ির মহিলাদের নিবেদিতার স্কুলে পাঠাতে উৎসাহী হলেন। কিন্তু এর জন্য নিবেদিতাদের নিজেদের খাই খরচ কমাতে হলো, সামান্য দুধটুকুও বন্ধ করে দিলেন। এরপরও অর্থ উপার্জনের জন্য রাত জেগে বই লিখছেন, ওয়েভ অব ইন্ডিয়ান লাইফ। এই অত্যধিক পরিশ্রম ও অপুষ্টির দরুন নিবেদিতা অসুস্থ হয়ে পড়েন, ব্রেন ফিভার। জগদীশচন্দ্র বোস তার আপার সার্কুলার রোডের একটি খালি বাড়িতে নিবেদিতাকে নিয়ে এসে 2 নার্স রেখে সেবার ব্যবস্থা করেন। সেখানে শ্রী শ্রী মা গিয়েছিলেন নিবেদিতাকে দেখতে।
খুকি, চোখ মুখের কি অবস্থা করেছ, কেমন আছো এখন? ও কিছু না মা, সারাদিন স্কুল আর কয়েকদিন রাত জেগে বই লেখার কাজ করেছি, তো তাই আমার মনে হয়েছে। আপনি তো মা, তাই আপনার চোখে পড়েছে। তুমি সত্যি দেশকে ভালোবেসেছ, কিন্তু খাওয়া দাওয়ার উপরও তো লক্ষ্য রাখা দরকার। আজ নরেন ভাবলে কোনো চিন্তাই ছিল না। আমার খুব চিন্তা ছিল, তুমি সেরে উঠেছ দেখে শান্তি পেলাম। চিন্তা করবেন না মাতা দেবী। তা বলে কি হয়, একে এখানে প্রচন্ড গরম পড়েছে, তার উপর তুমি আবার অসুস্থ হয়ে পড়বে যে। তার উপর যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করো, শুনেছি খরচা বাঁচাবার জন্য নিজের বরাদ্দ দুধটুকু তুমি বন্ধ করে দিয়েছ, এমন করলে কি চলবে? ঠিক হয়ে যাবে গোলাপ মা। ১৯০৬ সাল, দেবব্রত মহারাজ স্বামী সারদানন্দকে বলে বোন সুধীরাকে পাঠান নিবেদিতার স্কুলে। সুধীরা বাড়ি থেকে যাতায়াত করে স্কুলে পড়াতে শুরু করেন। সেই সময় নিবেদিতা আর ক্রিস্টিনের সঙ্গে গিয়ে শ্রী শ্রী মায়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। আমিও কিন্তু ছোটদের কাছে এখন থেকে ইংরেজি পড়তে শুরু করেছি। দেখুন মা, আমাদের ঘরের ছেলেদের সবই ঠাকুরের ইচ্ছা, তারই কাজ, তিনি তো পড়াচ্ছেন। দেখো দেখি, মায়েরা কেমন ঘর সংসার সামলে, ছেলে পুলে সামলে, কত সুন্দর আসন বলেছে, আবার পাঞ্জাবিও বানিয়েছে, মায়েদের কত গুণ একেবারে ফুটে উঠেছে। ১৯১০ সালে বুদ্ধ পূর্ণিমার দিনে শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা হয় সুধীরার। মা, একটা কথা বলতে এসো। এসো সুধীরা। আপনার অনুমতি না নিয়েই আমি একটা কাজ করে ফেলেছি মা। ও পারুল, ওকে আশ্রয় দিয়েছি, ও আমাদের স্কুলেরই ছাত্রী। তাই তো, একটা মেয়ের সারা জীবনের দায়িত্ব নিলে, এটা কি ভালো হলো? নিয়ে যে ফেলেছি মা। বাবা মা ওর বিয়ে দিয়ে দিয়েছিল, কিন্তু ও সংসার করতে চায় না, অনেক জায়গায় ঘুরে ঘুরে পালিয়ে পালিয়ে এখনও আপনার কাছে এসে পড়েছে মা। এখন ওর নাম সরলা। ওর গর্ভধারিণী মাও ওকে বাড়ি নিয়ে যেতে সাহস করছেন না, পাছে ও পালিয়ে যায়। ওকে আপনার চরণে আশ্রয় দিন মা। তাই তো, সিস্টারও শুনে বললেন সীতা সাবিত্রীর দেশে এ আদর্শ কি ভালো হবে, এখন আপনিই একমাত্র ভরসা মা।
দায়িত্ব যখন নিয়েছ পালন করতে হবে বই কি। আজ থেকে সরলা আমার কাছেই থাকবে। মায়ের কাছে থাকব এ তো আমার পরম সৌভাগ্য। আমাকে আশীর্বাদ করুন মা, আমার জীবনের ব্রত যেন পূর্ণ হয়। মা, সরলাকে পরে যদি লেডি ডাফরিন হাসপাতালের নার্সিং ট্রেনিং এ ভর্তি করিয়ে দেওয়া যায়? সে তো খুব ভালো কথা মা, ও নার্সিং শিখে আমাদেরই সেবা করতে পারবে। আচ্ছা মা, যে সমস্ত শিক্ষিত মেয়েরা সংসার করতে চায় না, আজীবন ব্রহ্মচারিণীর ব্রত নিয়ে জীবন কাটাতে চায়, তাদের জন্য একটা আলাদা আশ্রম বিভাগ খোলা যায় না? এটাই তো নরেনের স্বপ্ন মা, মেয়েদের মঠ। ভুলো না, ভুলো না সারদা চরণ দুটি, ভুলো না, ভুলো না, ভুলো না সারদা চরণ দুটি, ভুলো না। এদিকে নিবেদিতার স্কুল নানান ঝড়ঝাপটার মধ্যে দিয়ে হলেও চলতে লাগে। একে একে নিবেদিতা, শিশুমা, সুধীরা সবাই চলে গেলেন। 1914 সালে আমেরিকা গিয়ে প্রথম বিশ্বযুদ্ধের কারণে সিস্টার প্রিস্টিনও সেখানে আটকে পড়লেন। 1918 সাল থেকে রামকৃষ্ণ মিশন স্কুল পরিচালনার দায়িত্ব নিলেন। এইভাবে চলতে চলতে একটা খুব বড় পরিবর্তন হলো 1946 সালে। একে একে গৌরী, রেণুকা, লক্ষ্মী, আশা সবাই এসে জড়ো হলেন নিবেদিতার স্কুলে। এদের সকলেরই একান্ত ইচ্ছা স্বামীজির প্রদর্শিত পথে ত্যাগব্রত গ্রহণ করবেন, আধ্যাত্মিক জীবন যাপন করবেন। কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন খুব ছোটবেলায়।
দিদি মায়ের কোলে উঠেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো শুনেছি কোলে উঠেই নাকি মায়ের কোল ভিজিয়ে দিয়েছিলাম। বাবা মা তো খুব অভ্যস্ত, আর শিশির মা নাকি বলেছিলেন তাকে কি হয়েছে, ও তো আমারই। বৈশাখী উৎসবে ঠাকুরের পার্শ্বদ স্বামী সুবোধানন্দজি এসেছিলেন, এই কলমা আছে। তখনই তার কাছে আমার মেথা হয়, মহারাজের মেথা, অনেক বই আমার কাছে আছে, চিঠিপত্র আছে। গৌরীমা গৌরীমা, আসুন বসুন উমেশ কাকা, অনেকদিন হলো আপনার এদিকে আসেন না কেন? শরীর আর দায় না মা। আচ্ছা মা, তুমি তো প্রাইভেটে ম্যাট্রিকুলেশন পাস করে তারপরে ব্রাহ্মগান স্কুল থেকে প্রাইমারি টিচার ট্রেনিং পাস করেছো, তাই না? হ্যাঁ কাকা বাবু, সবই ঠাকুরের ইচ্ছা, আপনাদের সকলের আশীর্বাদ। শোনো মা, আজ এর জন্য এসেছি, তোমায় নিবেদিতা স্কুলে এবারে পড়াতে হবে। আমি সে জায়গা তো স্বামীজি সারদানন্দজির পদধূলি গণ্য, সেখানে পড়াবো? জানি হে যাবে প্রভাত হবে তোমার কৃপা তরণী, লইবে মোরে ভব সাগর কিনারে হে প্রভু। জানি হে যাবে প্রভাত হবে, করি না আশ্রম রামকৃষ্ণ মিশনের অনুমোদন লাভ করল। প্রফুল্লনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি আশা ও কল্যাণের পিতা, তার মেয়েরা তীব্র বৈরাগ্য নিয়ে আশ্রম বাস করতে চাইছে। মনে প্রাণে ব্রহ্মচারিণী আশা বৈরাগ্যে দীপ্ত, তিনি বারবার মেয়েদের মঠ স্থাপনের জন্য সুপারিশ জানাচ্ছিলেন। মঠ তৈরির বিষয়ে আশা প্রাচীন মহারাজদের সঙ্গেও যুক্তি দিয়ে কথা বলছেন, তাই বাবা প্রফুল্লনাথ এসেছেন হরিচরণ মহারাজের সঙ্গে দেখা করতে। আশা তো সর্বলক্ষণ যুক্ত আদর্শ ব্রত ধারণী। বুঝলে, টাকির কাছে আশ্রমের কাছে খানিকটা জমি পাওয়া গেছে, তাহলে ওইখানে মেয়েদের জন্য একটা আশ্রম বাড়ি বানিয়ে দেওয়া যাবে, কি বলো? আমরা এই যে আশ্রম জীবন যাপন করছি, ঠাকুর মা স্বামীজির ছত্রছায়ায় আছি, সবই ভালো, কিন্তু ভবিষ্যৎ
দরকার। এখানে থেকে তো সেই পড়াশোনার বিশেষ সুযোগ হবে না, তাই কলকাতার কোনো বাসা ভাড়া নেওয়াই আমার মনে হয় ভালো। 1920 সালে সুধীরাদির অকাল প্রয়াণের পর বেলুড়মঠ কর্তৃপক্ষ বহু ঝড়ঝাপটার মধ্য দিয়ে নিবেদিতা বিদ্যালয় ও সারদা মন্দিরের দায়িত্ব পালন করে গেছেন। পরবর্তীকালে প্রধান শিক্ষিকা হিসাবে বাণী দেবী ও সুপারিনটেন্ডেন্ট হিসাবে মীরা দেবী যথেষ্ট সহযোগিতা করেন। সিস্টার নিয়ম করে গেছিলেন স্কুল চালাতে সরকারের থেকে কোনো সাহায্য নেওয়া হবে না, কিন্তু 1946 সালে স্বাধীনতার প্রাক্কালে পরিচালক মণ্ডলী সিদ্ধান্ত নিলেন যে সিস্টার তো বিদেশি শাসকের সহায়তা চাননি, কিন্তু এখন তো আমাদের দেশের স্বাধীন সরকার আসছে, সুতরাং আমরা এবার থেকে সরকারি সহায়তা গ্রহণ করব, তাহলেই বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতি সম্ভব হবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বাণীদি মীরাদি সহ সব শিক্ষিকারা পদত্যাগ করলেন। থেকে গেলেন মাত্র একজন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও একনিষ্ঠ কর্মী বিজলী দেবী। নতুন শিক্ষিকাদের নিয়োগ করতে হবে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা দেখা দিল প্রধান শিক্ষয়িত্রীর পদ নিয়ে, কারণ পদটি অবৈতনিক তথা আবাসিক, তাছাড়া শিক্ষাগত যোগ্যতা এমএ পাস হওয়াও আবশ্যিক। সমস্যা দাঁড়ালো এই শর্ত মেনে যোগ্য প্রার্থী পাওয়ার। ডাক পড়ল ইতিহাসে এমএ রেণুকা বসুর। সত্যেশ মামা রেণুকাকে নিয়ে এলেন নির্বেদানন্দজি মহারাজের কাছে। এসো এসো সত্যেশ, এসো। আমি রেণুকাকে নিয়ে এসেছি। এসো রেণুমা এসো। শুনলাম তুমি কাশ্মীরে বেড়াতে গিয়েছিলে। হ্যাঁ রেণুমা, ভ্রমণের হৃদয়ে প্রসারতা বাড়ে। হ্যাঁ, যে কারণে তোমাকে আজকে ডেকে পাঠিয়েছিলাম, দীক্ষার পরে বিজ্ঞান মহারাজ যে তোমাকে বলেছিলেন তোমার আর কেউ নেই ঠাকুর আর মা ছাড়া, সে কথাটা মনে আছে তো? হ্যাঁ মহারাজ, সব মনে আছে। আমি মহাভাগ্যবতী, ঠাকুরের মায়ের আশীর্বাদ আমি পেয়েছি, আমি ধন্য মহারাজ। হ্যাঁ, এখন তোমাকে একটা খুব বড় দায়িত্ব নিতে হবে রেণুমা। ঠাকুরের মায়ের যে কোনো কাজ করতে আমি সদা সর্বদা প্রস্তুত। তুমি হয়তো শুনেছ আমাদের নিবেদিতার স্কুলে একটা সাময়িক অচলাবস্থা তৈরি হয়েছে, এখন তোমাকে ওখানে থেকে বিনা বেতনে প্রধান শিক্ষিকার হালটা ধরতে হবে। আমি এই ডাকে এতে আপত্তি নেই তো? আমি এই ডাকেই অপেক্ষায় ছিলাম। তাহলে 26শে জুন অম্বুবাচীর পরের দিন, দিনটা খুব ভালো। স্বামীজির কাজের ডাক এসেছে, তুমি স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নাও। আশীর্বাদ করুন। তবে তুমি একা নও, তোমার সাথে বিজলি আছে, ও নিবেদিতা বিদ্যালয়েরই ছাত্র, ও সব কাজে তোমাকে সর্বতোভাবে সাহায্য করবে। তুমি এগিয়ে পড়বে। তাই হবে মহারাজ। সন্ন্যাস জীবনের আবেদন নিয়ে আশা এলেন বেলুড় মঠের সেক্রেটারি স্বামী মাধবানন্দ মহারাজের কাছে আরজি জানাতে।
শিক্ষকদের প্রতিনিধিকে আপনার কাছে একটি আবেদন নিয়ে এসেছি। আমরা 15 জন আশ্রমিক স্বামীজির আদর্শে সংঘবদ্ধভাবে জীবনযাপন করতে দৃঢ় সংকল্প। আমরা নিজেরাই সব কিছু করতে আগ্রহী। ভাবপথের সদস্যরূপে আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে উপযুক্ত করে তুলতে চাই। এ বিষয়ে আপনার উপদেশ ও সাহায্য প্রার্থনা করি মহারাজ। তোমার আবেদন যথাস্থানে পৌঁছাবে, এ বিষয়ে তুমি নিশ্চিন্ত থেকো। কিন্তু মহারাজ, আমাদের মঠ না হওয়া পর্যন্ত নিশ্চিন্ত হইতে হবে। আপনারা কি মনে করেন মেয়েরা এখনো মঠ জীবনযাপনের উপযুক্ত হয়নি, নাকি তাদের সন্ন্যাসী অধিকার নেই? আপনি সেক্রেটারি, আপনি বললেই তো হয়। আমি বললেই কি হয় না মা আমার? আপনি একবার মন দিয়েই দেখুন না। তুমি উদ্বোধন পত্রিকায় সন্ন্যাসে হিন্দু নারীর অধিকার প্রবন্ধে যথেষ্ট বিশ্লেষণ করেই লিখেছ, আর তাই নিয়ে চারিদিকে কম চর্চাও হয়নি। কিন্তু সকল ট্রাস্টির মত ছাড়া কিছু হওয়া সম্ভব নয়। তাহলে আপনাদের উপরে স্বামীজির স্বপ্নের বাস্তবায়ন নির্ভর করছে? আমরা কেবল স্কুলের শিক্ষিকা হতে বা হাসপাতালের দায়িত্ব নিতে চাই না মহারাজ। আমরা চাই সন্ন্যাস জীবন। হবে হবে, সব হবে, ঠাকুর মা এদের ইচ্ছা হলেই সব হবে, শুধু একটু ধৈর্য ধরো। তোমাদের শারদাশ্রম যতক্ষণ না রামকৃষ্ণ মঠ মিশনের মূল স্রোতের সঙ্গে মিশছে, ততক্ষণ তোমাদের স্ত্রী মঠ প্রতিষ্ঠার ব্রতে সামিল হওয়া সম্ভব নয়। যত উন্নতি হোক না কেন, বেলুড় মঠের সঙ্গে সরাসরি যুক্ত না হলে ভবিষ্যতেও স্ত্রী মঠের স্বীকৃতি পাবে না। তাই তোমরা স্বাধীন মঠ করতে চাইলে জনৈক সাধু বিলুয়ার একটি নতুন আশ্রমের জন্য জমি বাড়ি সবের ব্যবস্থা করে দিবে, চাইলে সেখানে যোগ দিতে পারো। না মহারাজ, না, আমরা বেলুড় মঠের অধীনে কোনো কর্মধারার সঙ্গে যুক্ত হতে চাই। প্রত্যক্ষ মহারাজকে তো কতবার বললাম, আপনি আমাদের ব্রহ্মচর্যে দীক্ষিত করুন। শোনো মা, তিনি চাইলেই তা পারেন না। কেন পারেন না মহারাজ? যোগী মা ও সরলা দেবীকে সন্ন্যাস দিয়েছিলেন স্বামী শারদানন্দজি, তাহলে বিরজানন্দজি শান্ত হও মা, শান্ত হও। স্বামীজির স্বপ্ন স্ত্রীমঠ গঠন, তা কখনোই ব্যর্থ হবে না। ১৯৪৬ সাল বেলুড় মঠের সন্ন্যাসী সম্মেলনে অধ্যক্ষ মহারাজ বিরজানন্দ স্বামী তার ভাষণে বললেন, প্রতিষ্ঠানগুলির মহিলা কর্মীদের প্রতি এতদিন আমাদের যথেষ্ট মনোযোগ দেওয়া হয়। সংঘের ভিতরে থেকে তারা প্রকৃত সন্ন্যাসীদের জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত। শত শত শিক্ষিত নারী সংসার জীবন ছেড়ে সংঘের কাজে জীবন উৎসর্গ করতে প্রস্তুত, তাদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তারা সংঘের কাজে জীবন উৎসর্গ করতে দৃঢ় সংকল্প। এই প্রসঙ্গে মনে রাখা ভালো যে স্বামীজিও চেয়েছিলেন
মেয়েদের জন্য একটি মঠ হবে এবং পুরুষদের মঠের চেয়েও সেই মঠের প্রয়োজনকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন। এ বিষয়ে তার পত্রাবলী এবং আমাদের মঠের নিয়মাবলীতে তার প্রাণের ব্যথা বারবার ব্যক্ত করেছেন। তারপরও অর্ধ শতাব্দী অতিক্রান্ত প্রায়, আমাদের উচিত আর দেরি না করে এইবারে কাজটাকে হাতে নেওয়া। আমি নিশ্চিত কোনো কিছুতে আটকাবে না, আর স্ত্রী মঠের সার্থকতা কেউ রোধ করতে পারবে না। বিরজানন্দজি তখন প্রতি বছর সারদা মায়ের দীক্ষিত ক্যাপ্টেন মিত্রের বাড়ি দেরাদুনে কয়েক মাস করে থাকতেন। লক্ষ্মী তাঁর কর্মস্থল কাশী থেকে ছুটি পেলেই ছুটে যেতেন গুরুর কাছে। এখন মঙ্গল মতো এসে পড়লে বাঁচি, চারিদিকে যা অবস্থা, রায়ট চলেছে, তার মধ্যে একা একা ট্রেনে চড়ে সেই কাশি থেকে দেরাদুন আসা। পাটনার বিখ্যাত আইনজীবী মথুরানাথ সিংহের মেয়ে, শুনেছি কাশির অ্যানিমেশন কলেজে তিনি ইংরেজির ভাষা এবং সাহিত্য। হ্যাঁ হ্যাঁ, সেই দেখো না বড়টি হলে কি হবে, সেই কিরকম হাঁক ডাক শুরু করে দেবে। কে শান্তা মা, এসেছো? এসো এসো মা। আমি তবে আসি মহারাজ। হ্যাঁ এসো। হ্যাঁ, আর সেই জন্যেই তো তোমাদের মতো বিদুষী পবিত্র আদর্শ ব্রহ্মচারিণীদের উপরে স্বামীজির এত আশা। তোমরা স্বাধীন শ্রীমঠ পরিচালনা করতে পারবে। আচ্ছা, আশার লেখা পড়েছ? উদ্বোধনে যেটা বেরিয়েছে সন্ন্যাসে হিন্দু নারীর অধিকার, আমি তো আশাকে সন্ন্যাস দিতে প্রস্তুত, ফিট ক্যান্ডিডেট বলি। কিন্তু সংঘ এখনো প্রস্তুত নয়। তিনি কি করেন, কোথায় থাকেন মহারাজ? কলকাতায় থাকে, পড়াশোনা করে, তোমার মতো চাকরি করে না। তবে স্বামীজির শ্রীমঠ স্থাপনে তার প্রবল আগ্রহ। কয়েকজন ত্যাগব্রত ধারিণী বাসা ভাড়া করে একসাথে থাকে, জপ ধ্যান উচ্চ ভাব নিয়ে থাকে। তারা তোমারই বয়সী হবে সব। আর বাড়ির সঙ্গে যোগাযোগ? সে না থাকারই নামান্তর। তবে বেলুড় মঠ, নিবেদিতা স্কুল বা রামকৃষ্ণ মঠ মিশনের প্রবীণ সন্ন্যাসীদের সাথে খুব যোগাযোগ আছে। নিবেদিতা স্কুলের খবর আমি পেয়েছি। আমার পাটনার বন্ধু পদ্মার মাসি সরলাবারে সরকারের কাছে, ওনার কাছে সিস্টার এবং স্কুলের অনেক গল্প শুনেছি। মনে মনে ভাবছি ওখানেই যেন কাজের সুযোগ পাই। স্বামীজির স্বপ্ন পূরণকে আমিও যেমন বৈবত ধারিণীদের সঙ্গে মিলিত হতে চাই মহারাজ। হ্যাঁ, এই এতদিনে একটা ডেফিনেট কোর্স অফ লাইফ বেছে নিয়েছিস। তবে তাদের উপকার করতে যাচ্ছিস, এ যেন তোর অ্যাটিটিউড না। না, তা কেন হবে মহারাজ? আমারও খুব ইচ্ছে আমি নিবেদিতা স্কুলেই যোগদান করতে চাই মহারাজ। আপনি ব্যবস্থা করুন, আমি আর একটু দেখতে চাই। ঠিক আছে, বাড়িতে যা, মাকে বল তোর ওই কাজ থেকে ইচ্ছায় থাকুন, নিশ্চয়ই তোর সময়।
বোধাত্মানন্দজির কাছে। বোধাত্মানন্দজি মহারাজের কাছ থেকে মহারাজের সব কথা স্কুলের মেয়েদের সকলকে জানালেন। নিবেদিতা স্কুলে লক্ষ্মী দেবী এলেন এবার। বিদ্যালয়ের সুচিস্নিগ্ধ পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিপাটি করে সব কিছু সাজানো দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। রেণুকা এবং লক্ষ্মী একে অপরের সঙ্গে আপন বোনের মতোই মিলিত হলেন। রেণুকাই প্রধান শিক্ষয়িত্রী রইলেন, আর তার দক্ষিণ হস্ত হলেন লক্ষ্মী। বিজলী, সুরনলিনী, নিভালনী সবাই তাকে সহজভাবে গ্রহণ করলেন। তাঁদের আদর্শ, উদ্দেশ্য, স্বপ্ন, লক্ষ্য সবই যে এক, তারা যে সবাই একই পথের পথিক। বোঝাই যাচ্ছে সুষ্ঠুভাবে যথাযথভাবে এই বিদ্যালয় পরিচালনা করতে আমাদের কিন্তু যথেষ্ট হাঙ্গামা পোয়াতে হবে। মহারাজ লিখছেন, তাদের কৃপায় সব ঠিক হয়ে যাবে, তোমরা কেবল দৃঢ়নিষ্ঠ হয়ে কাজ করে যাও। খুবই আনন্দের সংবাদ, সেই সঙ্গে মহারাজের আশীর্বাদও এসে গেছে। আমাদের আর কোনো চিন্তা নেই, তুমি হেডমিস্ট্রেসের দায়িত্ব পালন করো, বাকি কাজ আমরাই করে দেব। সত্যি দেখো, ঠাকুর ঠিক সময় তোমাকে এখানে এনেছেন। তিনি যন্ত্রী, আমরা তো কেবল তার হাতের যন্ত্রমাত্র। শুধু একটাই দুঃখ থেকে গেল জানো, এবারে সন্ন্যাসী সম্মেলনেও মায়ের নামের মঠ প্রতিষ্ঠা নিয়ে তো কোনো কথাই হলো না। তা ঠিক,
সারদা আশ্রমের আশাতীত বারবার মহারাজের সঙ্গে এ বিষয়ে আলাপ আলোচনা করেছেন। কি জানি কি ইচ্ছা। আশাকে 10 জুলাই 1950 সালে প্রভু মহারাজ ডেকে পাঠান। সারদা আশ্রমের সকল আশ্রমিকদের নাম, শিক্ষাগত যোগ্যতা, পরিচয় ইত্যাদি লিখিতভাবে জমা দিতে বলেন। জানান কোনো রকম শর্ত না করে একটা ড্রাফট তৈরি করতে হবে। শর্ত মানে মেয়েদের ব্রহ্মচর্য, সন্ন্যাস ইত্যাদির কথা উল্লেখ না রেখেই। আশা সেই মতো চিঠি দিলে বেলুর মঠ থেকে 15 জনকে নিবেদিতার বিদ্যালয়ে চলে আসতে বলা হয়। আজ আশা ওদের আশ্রমের 14 জন মেয়েকে নিয়ে আমাদের নিবেদিতা স্কুলে যোগ দিতে আসছে। পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজির এমনটাই নির্দেশ। ওদের আন্তরিক স্বাগত অভ্যর্থনা জানাতে আমরা প্রস্তুত। এখন থেকে বড় কল্যাণী, আরতি ওরা এখান থেকেই মাতৃভবনের সেবার কাজ করবে। আর তোমাদের জন্য অধ্যক্ষ মহারাজ চিঠি পাঠিয়েছে। স্বামীজির অশেষ কৃপায় তাদের চরণাশ্রিত তোমরা যে আজ এক উদ্দেশ্যে, এক ব্রতে, এক কর্মধারায় একত্রিত হলে এই অভাবনীয় ঘটনাটির কথা ভেবে আমি অপূর্ব আনন্দ অনুভব করছি। আমার জীবদ্দশায় যে তা সম্ভব হবে সে আমি কল্পনাও করতে পারিনি। তোমাদের মিলনের মধ্যে আমি সুদূর প্রসারী এক কল্যাণের সুর দেখতে পাচ্ছি। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে দেশ বিদেশের আরও অনেক মেয়ে আসবে। বাস্তবিক তোমাদের উপর এক বৃহৎ দায়িত্ব পরিণত হলো। পরস্পর পরস্পরকে আপন ভগিনীর ন্যায় উদার প্রেমে, নিঃস্বার্থ সাধনায় যদি নিজেদের জীবনে এই মহৎ ব্রতকে সার্থক করে তুলতে পারো, তাহলে ভারতবর্ষের এক পরম কল্যাণ সাধিত হবে। প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজির আশীর্বাদ সদা সর্বদা তোমাদের ওপর থাকুক। তোমাদের বুদ্ধি শুভ পথে প্রচারিত করুন। সদা শুভাকাঙ্ক্ষী বিরজান। স্বামীজি মহারাজের স্বপ্ন বাস্তবায়নের পথে চলল। মেয়েদের স্বাধীন মত প্রতিষ্ঠার সিদ্ধান্তে সন্ন্যাসীরা সকলেই সম্মত হলেন। শুধু বিরজানন্দ স্বামী দেখে যেতে পারলেন না। তখনকার প্রেসিডেন্ট মহারাজ শঙ্করানন্দ স্বামী এই মহৎ যজ্ঞের দায়িত্ব নিলেন। জয়রামবাটিতে মায়ের জন্মশতবর্ষের উৎসবে 1953 সালে তিনি সরলা দেবীকে ডেকে পাঠালেন। সরলা দেবী নিবেদিতা স্কুলের ছাত্রী, শ্রী শ্রী মার মন্ত্রশিষ্যা ও সেবিকা, সারদানন্দজির কাছে কৌলসন্ন্যাস নিয়ে যিনি দীর্ঘ 27 বছর কাশীতে তপস্যা করেছেন। নতুন স্ত্রী মঠের দায়িত্ব গ্রহণের জন্য তার থেকে যোগ্য আর কেই বা হতে পারে।
কথা মহারাজ, কিন্তু মঠ হয়ে গেলে পরেই তোমায় যেতে হবে। তুমি যে সব সময় মায়ের কাছে ছিলে, আর মা সেই ট্রেনিংটা এই মেয়েদের দেবে। ওরা আমাকে নেবে কেন মহারাজ? ওরা তো সব উচ্চ শিক্ষিত মেয়ে। সে তোমায় ভাবতে হবে না, তুমি মায়ের দীক্ষিতা। মায়ের নামাঙ্কিত মঠে প্রধানা হওয়ার পক্ষে এর থেকে যোগ্য আর কে? সর্বোপরি রামকৃষ্ণ মঠ মিশন শিষ্য পদের জন্যে তোমাকে নির্বাচন করেছে, আর এই প্রজন্মের ব্রতধারী মীরা তো তোমার অপরিচিত নয়। তুমি যখনই কাশি থেকে কলকাতায় এসেছ, নিবেদিতা স্কুলে থেকেছ, আশা সারদা আশ্রমেও তুমি এসেছিলে। হ্যাঁ মহারাজ, সেই কথা ঠিক। এই ব্রতধারিণীদের মধ্যে সাতজনকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করবেন বেলুড় মঠ। নিবেদিতা স্কুল থেকে আশা, বিজলি, লক্ষ্মী, রেণুকা, গৌরী, মাতৃভবন থেকে বড় কল্যাণী, আর ত্রিচুর সারদা মন্দিরম থেকে দাক্ষায়ণী। কবে স্থির করলেন মহারাজ? আগামী 27শে ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথির ভোরে বেলুড় মঠের পুরনো ঠাকুর ঘরে এই অনুষ্ঠান হবে। তা মহারাজ, আমাকে কি করতে হবে? তুমি প্রস্তুত থেকো মা, সময় মতো ডাক পাবে। ১৯৫৪ সালের মাঝামাঝি সরলাদেবী কাশি থেকে কলকাতায় চলে এলেন। উল্টো রথের দিন তার নেতৃত্বে 7 জন নবীন ব্রহ্মচারিণীকে বেলুড় মঠ কর্তৃপক্ষ এইটালির একটি বাড়িতে জপ, ধ্যান, নির্জন বাস ইত্যাদির জন্য পাঠালেন। দক্ষিণেশ্বর কালী মন্দিরের উত্তরে গঙ্গা তীরে একটি প্রায় 200 বছরের পুরনো বাগান বাড়ি, নাম সুরধুনী কালন। সেই বাড়ি সমেত 18 বিঘা জমি বেলুড় মঠ কর্তৃপক্ষ কেনেন স্ত্রী মঠের জন্য। শ্রীরামকৃষ্ণদেবের সময় পণ্ডিত পদ্মলোচন এখানে কিছু দিচ্ছিলেন। তখন শ্রী শ্রী ঠাকুর তার সঙ্গে দেখা করতে সম্ভবত এই বাড়িতে এসেছিলেন। পরবর্তী সময় মতিলাল নেহরু ও অন্যান্য কংগ্রেস কর্মীরাও কিছু সময়ের জন্য এই বাড়িতে থেকেছেন। সেই জমিতে শ্রী শ্রী ঠাকুরের অসীম কৃপায় স্ত্রী মঠ স্থাপন হতে চলেছে। তাই মেয়েদের নির্জন বাস করে নিজেদের মঠ জীবন উপযুক্ত করে তোলার প্রক্রিয়া এবার শুরু হলো। শ্রীমঠ প্রতিষ্ঠার পূর্বে স্বামী মাধবানন্দ জি ডেকে পাঠালেন সরলা দেবীকে, সঙ্গে এলেন রেণুকা, আশা এবং লক্ষ্মীও। সরলা মা, সবই তো শুনেছ, এবার বলো তোমরা কি করতে চাও? বলুন মহারাজ, ওই জন্যই তো আজ এখানে এসেছি। আচ্ছা, একটা কাজ করো, ঠাকুরকে যে কাঠের বেদির ওপর বসানো হবে তার ওপর একটা চাঁদোয়া তৈরি করে দাও। স্বামী ওঙ্কারানন্দ ঠিক করে দিয়েছেন পূজা কেমন হবে। ঠাকুর, মা, স্বামীজির 1600 পচারে পূজা হবে। এই নাও সংকল্পটিও লিখে দিয়েছেন। তবে পূজার পর এটি গঙ্গায় দিয়ে দিও, কারণ এরপর স্ত্রীমঠ তো আর হবে না।
যা হবে সে সবই এই মঠের শাখা কেন্দ্র। মহারাজ, মঠের কি নামকরণ হবে কিছু স্থির করলে? শ্রী সারদা মঠ। পূজা করবেন ব্রহ্মচারিণী রেণুকা, তন্ত্রধারক ছোট কল্যাণী, প্রেসিডেন্ট শঙ্করানন্দ মহারাজজি, ঠাকুর মা স্বামীজিকে বেদিতে স্থাপন করে অর্ঘ্য দেবেন, তুমি মহারাজকে সাহায্য করবে। স্বামী বিশুদ্ধানন্দের তত্ত্বাবধানে ব্রহ্মচারিণী বৃন্দ সমবেত কণ্ঠে বেদমন্ত্র উচ্চারণ করবেন। স্বামী বিশুদ্ধানন্দ আর আমিও উপস্থিত থাকব, তবে সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে স্বামী নির্বাণানন্দজির উপর। তাছাড়া কাশী থেকে আসবেন সারদা মায়ের স্নেহধন্যা নিবেদিতার প্রিয় ছাত্রী গিরিবালা ও প্রফুল্লমুখী। বেলা 10টা নাগাদ মহারাজরা পূজা পর্ব শেষ করে মঠ ছেড়ে বেরিয়ে আসবেন। তারপর তোমার অর্থাৎ অধ্যক্ষার নির্দেশে স্থির হবে ভবিষ্যৎ কর্মপন্থা। কি, ঠিক আছে তো ব্যবস্থাপনা? হ্যাঁ মহারাজ, সবই তো পরিকল্পনা মাফিক স্থির হয়েছে। ১৯৫৪ সালে দক্ষিণেশ্বরের শুভধ্বনি কারণে মেরামত ও নবীকরণের কাজ শেষ হয়। 2 ডিসেম্বর শ্রী সারদা মঠ প্রতিষ্ঠার দিন ধার্য করা হল। এই উপলক্ষে অধ্যক্ষ মহারাজ ভক্তদের আহ্বান জানান, প্রতিষ্ঠা হল শ্রী সারদা মঠ, সম্পূর্ণ স্বাধীন পুরুষ নিরপেক্ষ স্ত্রী মঠ। বেলা 10টা নাগাদ মহারাজরা মঠ প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেলেন, বললেন, এবার থেকে মঠ তোমাদের। 1954 ডিসেম্বর থেকে 1959 পর্যন্ত শ্রী সারদা মঠ বেলুড় মঠের একটি শাখা রূপে মঠের প্রবীণ সাধুদের পরামর্শ অনুযায়ী ব্রহ্মচারিণীদের দ্বারা পরিচালিত হয়। 1959 পয়লা জানুয়ারি সরলা দেবী সমেত 8 জন ব্রহ্মচারিণীকে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করেন তদানীন্তন অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজী মহারাজ। অধ্যক্ষা সরলা দেবীর সন্ন্যাস নাম হল প্রব্রাজিকা ভারতী প্রাণা। সহ অধ্যক্ষা রেণুকা দেবী হলেন প্রব্রাজিকা মোক্ষ প্রাণা। সম্পাদিকা আশা দেবী হলেন প্রব্রাজিকা মুক্তি প্রাণা। সহ সম্পাদিকা লক্ষ্মী দেবী হলেন প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা। কোষাধ্যক্ষা বিজলী দেবী হলেন প্রব্রাজিকা বিদ্যা প্রাণা। গৌরী দেবী হলেন প্রব্রাজিকা দয়া প্রাণা। বড় কল্যাণী দেবী হলেন প্রব্রাজিকা ভক্তি প্রাণা। এবং দক্ষিণ ভারত থেকে আগত দাক্ষায়ণী হলেন প্রব্রাজিকা মেধা প্রাণা। সেই বছরই শ্রী সারদা মঠ একটি স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত হল। শ্রী শ্রী মাকে কেন্দ্র করে স্বামীজির স্বপ্ন সম্ভব সম্পূর্ণ মেয়েদের দ্বারা পরিচালিত স্ত্রী মঠ প্রতিষ্ঠিত হল। আমাদের যাত্রা হলো শুরু এখন ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক তুফান উঠুক, ফিরব না গো আর, তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু, আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ বাধা নাহি গুনি ওগো কর।
এখন বাতাস ছুটুক তুফান উঠুক, ফিরব না গো আর তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু, আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ, আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ, আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায়।